খাদ্যশস্য ও ফলের যাকাত। জমিনকে আল্লাহ তাআলা মানুষের সেবা নিয়োজিত করেছেন যাতে মানুষ জমিন থেকে নানা শস্য ফল ফলাদি পেতে পারে। জমিন থেকে যা কিছু উৎপন্ন হবে এবং মানুষের উপকার পৌঁছাবে, যেমন শস্য ফলমূল, এতে আল্লাহ তাআলা বিশেষ শর্তের উপস্থিতিতে যাকাত আদায় ফরজ করে দিয়েছেন। জমিন থেকে উৎপন্ন দ্রব্যসমূহের যাকাতের তালিকায় প্রথম প্রকার হল শস্য ও ফলমূলের যাকাত। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এবং ফল কাটার দিনই তার হক আদায় করে দাও, সুরা আল আনাম আয়াত 141। হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আকাশ অথবা ঝর্ণার পানি দ্বারা উৎপন্ন অথবা যা সেচ ব্যতীতই উৎপন্ন তাতে শতকরা দশ ভাগ, এবং যা নিজেদের শ্রম ব্যয় করে সেচ দেওয়া হয়েছে তাতে শতকরা পাঁচ ভাগ যাকাত দিতে হবে। শস্যে ও ফল ফলাদিতে যাকাত ফরজ হওয়ার একটি শর্ত হল তা সঞ্চিত আকারে থাকা। অতএব যদি তা দৈনন্দিন খাবারের জন্য হয় তাহলে এতে যাকাত ফরজ হবে না। খাদ্যশস্য পরিমাপ পাত্র দিয়ে মাপার উপযোগী হওয়াও এক্ষেত্রে একটি শর্ত, অর্থাৎ তা এমন হতে হবে যা মেপে হিসাব বের করা যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্যশস্য অথবা খেজুরে পাঁচ ওসকের নিচে হলে তাতে যাকাত নেই। আর যদি পরিমাপ পাত্র দিয়ে মাপা না যায়, যেমন শাকসবজি, শিম, মটরশুঁটি ইত্যাদি, তবে এগুলোতে যাকাত ফরজ হবে না। আরেকটি শর্ত হল বস্তুটি এমন হওয়া যা উৎপন্ন করতে হলে মানুষকে শ্রম দিতে হয়, সে হিসেবে যা নিজে নিজে উৎপন্ন হয় তাতে যাকাত ফরজ হবে না। খাদ্যশস্যে যাকাত ফরজ হওয়ার নিসাব হল পাঁচ ওসক পরিমাণ হওয়া, যা 390 সার সমান, অর্থাৎ 612 কেজি। এক জাতের খাদ্যবস্তু নিসাব পূর্তির জন্য একসাথে মিলিয়ে হিসাব করতে হবে। খাদ্যশস্য যখন শক্ত হয়ে ব্যবহার উপযোগী হয় আর ফল যখন পরিপক্ক হয়ে খাওয়ার উপযোগী হয় তখন তাতে যাকাত ফরজ হয়ে যায়। অতএব যদি কেউ যাকাত ফরজ হওয়ার পর খাদ্যশস্য বা ফল বিক্রি করে দেয় তবুও তাঁর কাঁধে যাকাত দেওয়ার দায়িত্ব বহাল থেকে যাবে, কেননা যাকাত ফরজ হওয়ার সময় সে তার মালিক ছিল। খাদ্যশস্যে যাকাতের পরিমাণ কত এ ব্যাপারে আলেমগণ বলেন, যদি তা বিনা পরিশ্রমে বৃষ্টি অথবা ঝর্ণার পানির প্রাকৃতিক সেচে উৎপন্ন হয় তবে তাতে যাকাতের পরিমাণ হল উসর, তথা শতকরা দশ ভাগ। আর যা শ্রমনির্ভর সেচ, যেমন কূপ ইত্যাদি থেকে পানি এনে সেচ দেওয়া সাপেক্ষে যে ফসল উৎপন্ন হয় তাতে যাকাতের পরিমাণ হল শতকরা পাঁচ ভাগ। আর যা উভয় ধরনের সেচ, অর্থাৎ কখনও প্রাকৃতিক ও কখনও শ্রমনির্ভর সেচের মাধ্যমে উৎপন্ন, তাতে যাকাতের পরিমাণ হল শতকরা সাড়ে সাত ভাগ। এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা আকাশ, নদী ও ঝর্ণা দ্বারা সেচকৃত তাতে উসর, এবং যা কূপ থেকে সেচ দেয়া হল তাতে অর্থ উসর। আর যদি কোনো ব্যক্তি অন্যের জমি ভাড়া নিয়ে তাতে ফসল ফলালো তাহলে যে ভাড়া নিল তাকে যাকাত প্রদান করতে হবে, জমির মূল মালিককে যাকাত প্রদান করতে হবে না। কিন্তু মূল মালিক জমির যে ভাড়া পায় তা যদি নিসাব পরিমাণ হয় অথবা এর সঙ্গে অন্য কোনো সম্পদ মেলালে যদি নিসাব পরিমাণ হয়, যেমন ব্যবসায়িক সম্পদ একত্র করলে নিসাব পরিমাণ হয় এবং এ পরিমাণ সম্পদ অর্জিত হওয়ার পর পূর্ণ এক হিজরি বছর অতিক্রান্ত হয়, তাহলে তাতে যাকাত ফরজ হবে। যাকাত হিসেবে সরাসরি দ্রব্য না দিয়ে প্রয়োজন দেখা দিলে তার মূল্য প্রদান করাও বৈধ রয়েছে। ইসলামের দয়া করুণার একটি দিক এই যে, যদি খাদ্যশস্য ও ফল ব্যক্তির পক্ষ থেকে কোনো কারসাজি বা হস্তক্ষেপ ব্যতীত ধ্বংস হয়ে যায় তাহলে এতে যাকাত রহিত হয়ে যায়।
কিন্তু যদি জাকাত ফরজ হওয়ার পর ব্যক্তির পক্ষ থেকে কোনো কারসাজি বা হস্তক্ষেপের ফলে তা ধ্বংস হয়, তবে তাতে জাকাত বলবৎ থাকবে। মধুর জাকাত নেই, কেননা এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশ আসেনি। তবে যদি কেউ স্বেচ্ছায় জাকাত প্রদান করে, তবে তা উত্তম হবে এবং তা মৌমাছি ও মধু বেড়ে যাওয়ার কারণ হবে।